সকল ভাই বন্ধু, যারা যারা ভিডিওটা দেখা তারা সবাই আমার পক্ষ থেকে রইলা সালাম আদাব ও বকুরা ভালোবাসা। আশা করি আছেন আপনারা সবাই ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়ায় আমিও আছি ভালো। তো গরম টেলায় খালি আগে খালা আসলাম, ওখানে আরও খালা হয়ে গেছি। তো ভিডিও বানালেন কোনো উদ্দেশ্য আসিল না, আমার ফ্রেন্ড কাদেরের উৎসাহ ভাই আবার ভিডিও করলাম। পাক্কা দিন প্রায় 8-9 মাস হয়ে গেছে ভিডিও করি না, তো ব্যস্ততায় সময় মিলে না, যার কারণে ভিডিও আর করা হয় না। তো আজকে যাওয়ার কোনো প্ল্যান নাই, তবে ভাই দুইজনে কইছেন কোন জায়গা লইয়া যাবো, আমরা সারপ্রাইজ দিবা। তো তারা লগে আসবো বানাইমু, তো দেখে কোন জায়গা লইয়া যায়। আপনারা লগে থাকবা ইনশাল্লাহ, শেষ পর্যন্ত ভিডিও দেখবা, যতক্ষণ পারি এনজয় দেওয়ার এনজয় করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওখানে গিয়ে দেখা হইব ভালো। মজার বিষয় হইলো, যাইরাও আমরা কই তা জানি না। তো আমার লগে আসেন আমার বিশিষ্ট ব্যবসায়ী কাদির ভাই। তো কাদির ভাই মাস্ক লাগাইছেন, কারণ মাস্ক ছাড়া পারাইলে ওখান কত টাকা পাইন ভাই? 1000 দিরাম পাইন। তো আমরা যাইরাম কই কেন আমরা জানলাম না। সামনে ভাই আসেন দুইজন, ভাই তারা কান্দা দিয়া যাইব আমরা সারপ্রাইজ দেওয়ার। তো বর্তমানে যাইরাম জিওর ওখানো যাইরাম সারপ্রাইজ দিব আমরা কই জানি না। তো যাইরাম কোনার? তো যাইরাম মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের কান্দা যাইরাম ওখান। তারা লাগে মনে করি ওয়েট করা লাগবো। তারা আমার ফোন দিয়েছে, আমার ফোন দিয়া কই যে কাদির তো আসছে না, কতবার কোলান করা হয়েছে কাদির আসছে কইয়া গেছি, গেদে কাদিরও নাই কেউ নাই, বাদে ওয়েট করা লাগছে রোহিতের মধ্যে, যার কারণে আজকে একটু লেটে বাড়াইলাম। কাদিরও এও আমিও ফোনটা করছিয়া ওখান যাইবো তারা ঠান্ডা গিয়া থেকে কোনানো যাওয়া হয়। আশা করি সুন্দর জায়গা তো যাওয়া হইব ইনশাল্লাহ, ওখানেও গিয়া দেখা হইব। আমরা এখন বর্তমানে এই পাইতারে পাইছি, হইল আপনার আবির ভাই মেট্রো পর্যন্ত যাওয়া বাদে দেখা হইব ইনশাল্লাহ। ওকে চলো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা যা কেটে চলি, জানি শুধু রানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কা ছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, ছিল গভীরে সে পাশে না, কি জানি না সে পাশে না, অনেক কষ্টের পরে বর্তমানে আমরা বর্তমানে ফেস্টিভ্যাল সিটি, ফেস্টিভ্যাল সিটি বর্তমানে আইসি। প্রথমে প্ল্যান আছে মেট্রো দিয়ে যাওয়ার, মেট্রো দিয়ে যাইতে পারছি না, কজ মেট্রো দিয়ে আয় না। তো বাদে বাস দিয়ে আইসি, যারাও তো ভাই তাই দেরা, যদি আইনতে দেরা থাকে আপনার এক্স কত নম্বর বাস 54-53 বাসে উঠলে আপনার ফেস্টিভ্যাল সিটি তার আমি যাইতে পারবো, মেট্রো যায় না। আর দুবাইয়ের যে কোনো জায়গা থাকে ও বাস দিয়ে আইতে পারবো ফেস্টিভ্যাল সিটি, ইজি, মেট্রো দিয়ে আওয়া যায় না। জায়গা খুব সুন্দর আছে, তো ওইখান আমি পুরা দেখায় মিলছি।
মরুভূমি যাইতাম যে জায়গা তাই চি উল্টা পথে দিয়া সবই আপনার এক্সপিরিয়েন্স আলা মানুষ একটা গরু ছাগল কিছু নাই, গরু ছাগল তো দূরের কথা, মানুষও নাই। ও মানুষ দুইজন দেখা গেছে, কিন্তু এই দুইজন মানুষ কিন্তু আমরা আর বুঝছেন, আমরা সারপ্রাইজ দেওয়ার লাগে তাই জন্য আনছেন আমরা। আমরা আজকে অনেক ঘুরে টাটা পড়ে যাবো, কনফার্ম পুরা মরুভূমি দেখছি। মানে যে বাইদেও যাইলাম পুরা সাইড মরুভূমি, কোনো সাইডে দি কিছু নাই, মানুষও নাই। এটা কাউয়া ছিল গুরের না, যে কাউয়া ছিল ডাক দিতে বালুর খান্দাত তো আজকে মনে হয় জায়গা আউরে খাইলি সাগর পড়ে গেছে, একটা গাড়ি ঘুরা নাই, কিছু নাই, পুরা পড়ে গেছে মাংকা চিপাত। আজকে আর কোনো এনার্জি হইতো না, বাড়ির যাওয়া হইতো নাই, বাড়ির মানুষ জমা দেখলে বাসাও সাথা কৌ কিছু কাতির ভিডিও। মজার বিষয় হইলো প্রায় আধা ঘন্টা 40 মিনিট হইবনি, 40 মিনিট নাই 50 মিনিট মরুভূমি আসছি, বাদে মেইন রোডে দিয়ে আসছি আরো প্রায় আধা ঘন্টা, টোটাল 1 ঘন্টা 43 মিনিট হইব। আর টিউ টিয়া যেখানে আমরা যাইতাম আসলাম, কি জায়গাটা যাইতে পারছি না, আমরা গন্তব্য যেখানে আসছিল দুবাই ফেস্টিভ্যাল সিটি, এখানে যাইতে পারছি না, বাসটা কি লাইমা মিস্টেক অন্য জায়গা লামি গেছিলাম অ্যাক্সিডেন্টলি। তো সবচেয়ে মজার বিষয় হইলো আমরা রোডও আইসি, মেইন রোডও আই হাবিব বাইরে, আর রাকিব বাইরে ট্যাক্সি তুলা দিছে, কইছে তোমরা যাও কি, গিয়া আমি আর কাদির এমনি আটরাম ভাই যে আটার মধ্যে দেখি যে সুন্দর জায়গা, মানে দুই কারণে হইলো দুবাই ক্রিক সাইড, দুবাই ক্রিক এরিয়া খুব সুন্দর এরিয়া, যে তখন বাড়ি দেখানে ট্রাই করবো ভাই, তারা মিস করলাম কেন, মজা লাগে নাকি, খারাপ লাগে, তোমরা মিস করাম ভাই, হাবিব ভাই বাদে তারপরে রাকিব ভাই, এখানে এরিয়া খুব সুন্দর, এখানেও আপনার সাগর এরিয়া বাচ্চেন তো লাগে সপ্তাহ আছে, এখানেও প্লাস ফ্যামিলি
সোসা কিছু খাইতে হইতা নি পেটে তো যে ভুক লাগছে আমদার হাবিব ভাই যে খাওয়ানি দিলা দাউতুত দিয়া নি আয়া হাবিব ভাই রে মিছ করা দাও হাবিব ভাই রে অন্ত গিয়া তো খাওয়া লাগবো কিছু সরা দেখাই লাই তো আমরা বর্তমানে আছি দুবাই ট্রিপ এরিয়া, তো এখানে খুব সুন্দর জায়গা, দেখার মতো একটা জায়গা। এখানে ফ্যামিলি নিয়ে যদি আসো দুবাই ট্রিপ করা কিংবা দুবাইতে যারা থাকো অবভিয়াসলি আসবা দুবাই ট্রিপ, আমার খুবই দেখার মতো একটা জায়গা। তাও এগুলো আমরা দেখতে পারলাম না, দেখতে পারছি একমাত্র মানে ওই যে আরে খাওয়ার লাগে আর কি, আমরা আবে ভাই রাখি ভাই আমরা রে ভাই রাখি ভাই আমরা রে সারপ্রাইজ দিছ পরে প্রায় এক দেড় ঘন্টা আপনারা মরুভূমি আর মেন রোডের মাঝখানে আটাইবেন। আটানির পরে তো হাল সারি দিয়েছে, তারা দিলাই যে ট্যাক্সি দিয়ে আমরা উঠে যেতাম ট্যাক্সি, তো ওটা দেখলাম একটা রাস্তা কি রাস্তার বাইরে মেইন গেছিলাম কইলাম আর কি যাই গিয়া ভিতরে ঢুকি কি কোয়াত গিয়া দেখি অত সুন্দর জায়গা, যাই হোক আমরা নসিব আছিল দেখার মতো জায়গা। সব বড় লোক কল আইন আর কি কেন আমরা আর আইছি আর কি কেন আউডি ভাই কেন আপনার কানের মতো কানে লাগে আপনার কি আছে পিজা আটা দিছো কিছু আছে দেখা লো যাওয়া লাগবে আর কি আইতে হইলে অবিয়াসলি দেখা লই আইতে হতে না স্যার আপনি গরি হই যাবে আর ওই থেকে আমরা গরি বড় গরি হই যাবে আর দেখার মতো জায়গা ফ্যামিলি লইয়া যদি আই আর ভিডিও করার কোনো জিও নাই পাক্কা দিন পরে ভিডিও করার প্রায় সাত আট মাস পরে ভিডিও করলাম না মানে হঠাৎ মন চাইল যে ভিডিও একবার করি পাক্কা দিন পরে ভিডিও আমি উৎসাহ দিছি আর কি আমার বন্ধু কাদের উৎসাহ দিছে তো অবভিয়াসলি সাপোর্ট করবা আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা আর যদি ভালো লাগে অবভিয়াসলি শেয়ার করবা আর দেখা হইব ইনশাল্লাহ নেক্সট ভিডিও যেখানেও যদি যাই কোনো দিন আল্লাহ বা সারা হয় ইনশাল্লাহ আপনারা ভিডিও আবার আপলোড করবো তো তখন পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকা সালাম আলাইকুম।